ছোট হোক বা বড়, ভালোবাসা, যত্ন, সঠিকভাবে দায়িত্ব কর্তব্য পালন করলে একটা সংসারকে অনেক সুন্দর করে এগিয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, একটা ছোট্ট ব্লগ আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আজকে যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, ওয়ান কাইন্ড অফ দ্য ব্লগও বলতে পারেন। আর এখন আমি যেখানে আছি এটা হচ্ছে আমার প্রিয় বান্ধবীর বাসায়, আমার দাওয়াত ছিল, এই তো ওর বাসায় এসেছি, ওর বাসাটাই আজকে ঘুরে দেখাবো। ও আমার জন্য অনেক কিছু আয়োজন করেছে, লাঞ্চের দাওয়াত ছিল, সো সেটার জুড়েই আজকে আমার এই ছোট্ট একটা ব্লগ আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর করে ওর বাসাটা সাজিয়েছে, এটা ও আর ওর শাশুড়ি মা দুজনে মিলে, মানে আন্টি দুজনে মিলে খুব সুন্দর করে পরিপাটি করে, খুব বেশি বড় কিন্তু নয় ওর বাসাটা, ছোট্ট একটা ফ্ল্যাট বাসা, কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে যে দেখেই চোখ জুড়িয়ে যায়। আমি তো আসার পরে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই তাকিয়েই ভালো লাগছে, মানে সব কিছু গোছানো, পরিপাটি। আর এই যে আমি তো ওর রান্নাবান্না শেষ করার আগেই চলে এসেছি, সো ওর কাজগুলো এখনও পুরোপুরি শেষ হয়নি। দুজন হোক, তিনজন হোক, কিংবা পাঁচজন মানুষই হোক না কেন, দেখা যায় যে রান্নাবান্নার আয়োজনে সব কিছু মিলিয়ে সব গুছিয়ে, আর বিশেষ করে যদি আপনি অনেক বেশি আইটেম রান্না করেন মেহমানের জন্য, তখন দেখা যায় কি যে একটু সময় লেগে যায়। যদি সেটা আপনি একা হাতে করেন, আর এই যে আমার বান্ধবী একা হাতে এত সব কিছু আমার জন্য রান্না করেছে, আমার তো অনেক ভালো লাগছিল, বিশ্বাস করবেন না, এই খাবারগুলো প্রতিটা আইটেম খুব আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। ও স্পেশালি আমার মেয়ের জন্য রান্না করেছে। এই তো লাঞ্চের পরে আমরা দুজনে গল্প করছিলাম, এর মধ্যে আমার মেয়েও ঘুমিয়ে পড়েছিল, বাসায় আন্টি ছিলেন না, ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ছিল, তাই একটু খালি খালি ছিল বাসাটা, মূলত বাসায় তিনজন মানুষই থাকেন। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু মিষ্টিমুখ করছি আর কি বিকেলবেলা। আমি আসলে খুব বেশি ভিডিও করিনি, কারণ বান্ধবীর বাসায় এসেছি যেহেতু সুখ দুঃখর অনেক গল্প থাকে বান্ধবীর সাথে, সেটাই করছিলাম, জাস্ট এর ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করে ছোট্ট একটা ব্লগ বানিয়েছি। আর এখন আমি আপনাদেরকে খুব মজার একটা আইটেম দেখাবো, এটা হচ্ছে বরিশালের খুব নামকরা একটা মিষ্টির দোকানের রসমালাই, এটা খেতে অনেক মজা।